নির্বাচন কমিশন গঠনে বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের অনুমোদনের পর এ বিষয়ে গ্যাজেটে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ অনুসন্ধান কমিটির অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি এস এম কুদ্দুস জামান মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী সরকারি কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেইন এবং রাষ্ট্রপতি মনোনীত দুইজন বিশিষ্ট নাগরিকের একজন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ সোহুল হোসাইন ও অপরজন কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক কমিটিতে সচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ কমিটিকে আগামী পনেরো দিনের মধ্যে রাষ্ট্রপতির কাছে নাম জমা দিতে হবে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের সুপারিশ করে দশ জনের নাম প্রস্তাব করবে এই কমিটি প্রস্তাবিত নামের মধ্য থেকে সি সহ অন্যান্য কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বর্তমান ইসির মেয়াদ চোদ্দ ফেব্রুয়ারি শেষ হচ্ছে